নমস্কার বন্ধুরা আজকে দুর্দান্ত স্বাদের ভেন্ডি দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেন্ডির এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে যেমন দুর্দান্ত লাগে তেমন গরম রুটি বা পরোটার সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগে খুব কম সময়ের মধ্যে ডিনার কিংবা লাঞ্চে আপনারা ঝটপট ভেন্ডির এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো ভেন্ডি বা ঢ্যাঁড়সের এই রেসিপি বানানোর জন্যে আমাদের সবার প্রথমে লাগবে এখানে ভেন্ডি তো বন্ধুরা এখানে আমি তিনশো গ্রাম ভেন্ডিকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি আর ভেন্ডি কাটার আগেই কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে কাটার পর যদি ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একটা নালসা ভাব এই ভেন্ডির মধ্যে চলে আসবে তো দেখুন একটু লম্বা লম্বা করে ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়েছি আর ভেন্ডির সঙ্গে আমাদের লাগবে আলু তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলুকে একটু লম্বা লম্বা করে এই স্লাইসভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে ভেন্ডির সঙ্গে খুব ভালোভাবে সিদ্ধ হয় খুব বেশি কিন্তু মোটা করে আমি এখানে কাটি নি বন্ধুরা এরকম পাতলা করেই কিন্তু কেটে নিতে হবে যাতে করে ভেন্ডির সঙ্গে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো এখানে ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে ভেন্ডিগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে দুই মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে ভেন্ডিগুলো ভাজার পর দেখবেন হালকা একটু কালার চেঞ্জ হতে থাকবে তখন এর মধ্যে দিতে হবে হলুদ আর লবণ হলুদ আর লবণ কিন্তু এখানে বন্ধুরা আগেই দেবেন না দুই মিনিট মতো ভাজার পর তারপরে এর মধ্যে যোগ করতে হবে তো সামান্য এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর লবণটা দিয়ে আরও দুই মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে এখানে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে এখানে কিন্তু আমি একদমই কচি ভেন্ডি দিয়ে এই রেসিপিটি বানাচ্ছি তো এখানে ভাজতে ভাজতেই ভেন্ডিটা কিন্তু অর্ধেক এখানে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আরও দুই মিনিট মতো ভেন্ডিটাকে ভাজার পর ভেন্ডিটা কিন্তু অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেশ কিন্তু এখানে নরমও হয়ে গেছে তো এবার ভেন্ডিটাকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আর এক চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ কালো জিরে এবার কালো জিরেটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব সুন্দর একটা যখন গন্ধ বেরোবে এর থেকে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে এভাবে কেটে রেখেছিলাম তো এবার এই পেঁয়াজটাকে প্রথমে আমাদের হাই ফ্লেমে দিয়ে এক মিনিটের মতো ভেজে নিতে হবে এক মিনিট মতো ভেজে নেবার পর যে দুটো আলু স্লাইস করে এভাবে পাতলা করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি যোগ করে দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভেজে নিতে হবে আলু আর পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর পেঁয়াজটা সম্পূর্ণ নরম হয়ে যায় তো এখানে আরও দুই থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে পেঁয়াজ আর আলুটাকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এই রকম নরম হয়ে যাবে পেঁয়াজগুলো আর আলুটাও কিন্তু এভাবে হালকাভাবে ভাজা হয়ে যাবে একসঙ্গে তখন এই পর্যায়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর সঙ্গে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে আমি চার টুকরো করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে বুঝে ব্যবহার করবেন আর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এই আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে অন্তত পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে কি না এই টমেটো পেঁয়াজ আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এই মশলাগুলো যাতে নিচে লেগে বা পুড়ে না যায় তার জন্য এখানে আমি হাফ কাপ মতো জল দিয়েছি এবার একদম লো ফ্লেমে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিচ্ছি যাতে এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তো এবার আলুটাকে চেক করে নিচ্ছি বন্ধুরা যে আলুটা সিদ্ধ হলো কি না তো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে কিন্তু আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা আমি কিন্তু এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করিনি আর যেহেতু হলুদটা আমি ভেন্ডির মধ্যে আগেই দিয়েছি তাই এখানে কিন্তু আমি হলুদ গুঁড়োটা আর ব্যবহার করিনি তবে আপনারা চাইলে এখানে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো যোগ করতে পারেন আর হাফ চামচ মতো যোগ করে দিলাম এখানে চিনি তবে বন্ধুরা আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন এবার ভেজে রাখা ভেন্ডিটা যোগ করে দিচ্ছি ভেন্ডিটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে আরও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে এবার ভেন্ডিটাকে চেক করে নেব যে ভেন্ডিটা খুব ভালোভাবে সিদ্ধ হলো কি না তো দেখুন বন্ধুরা এখানে ভেন্ডিটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ভেন্ডিটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দেখুন একটা ভেন্ডি আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভেন্ডিটা কতটা নরম হয়েছে তো দেখুন ভেন্ডিটা কিন্তু একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে এবার শেষে যোগ করে দিচ্ছি এক চামচ কাসুরি মেথি আলু ভেন্ডির এই রেসিপিতে কাসুরি মেথি যোগ করলে রান্নায় কিন্তু একটা আলাদাই টেস্ট এনে দেবে এবারে কাসুরি মেথিটা দিয়ে এক মিনিটের মতো একদম লো ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে ফ্লেমটাকে অফ করে দেব। বন্ধুরা ভেন্ডি একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন যারা ভেন্ডি খেতে চায় না তারাও কিন্তু চেটে খেয়ে নেবে তো দেখুন এখানে কিন্তু আমাদের ভেন্ডি রেসিপিটি একদমই রেডি এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নিচ্ছি আমাদের দুর্দান্ত স্বাদের আলু ভেন্ডির এই রেসিপিটি গরম গরম ভাত গরম গরম রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর ভেন্ডির এই রেসিপিটি আপনারা ডিনার লাঞ্চে খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে বন্ধুরা আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ